সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সঙ্গে অনেকদিন পরে আজকে আবার আমি একটা ক্লাস নেব। তোমরা এর মাঝে আমি যে ক্লাস নিয়েছি নিশ্চয়ই সেগুলো পড়াশোনা করেছো। তো যাই হোক, আমি মোহাম্মদ রফিজউদ্দিন, পরিসংখ্যান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। তোমাদের প্রথম ফার্স্ট ইয়ার অর্থাৎ উমা প্রথম বর্ষের প্রথম পত্রের তথ্য উপস্থাপন ও সংক্ষিপ্তকরণ, এই বিষয়ে আজকে একটি ক্লাস নেব এবং তোমাদের সঙ্গে এই বিষয়ে আমার আলোচনা হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভালো আছো, খাতা কলম নিয়ে বসবা। আর আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম যে তথ্য কি এবং ধ্রুবক, চলক, ধ্রুবক এই বিষয়ে আমরা জেনেছিলাম। তো তথ্য কি, আমরা ওইখানে যেটা শিখেছিলাম তা আমরা দেখেছিলাম যে তথ্য হচ্ছে যে কোনো গবেষণার কাঁচামালকে বলা হচ্ছে তথ্য। তো আমরা তথ্য সংগ্রহ কেন করি, মানে আমাদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যটাই হলো যে কোনো একটি গবেষণার কারণেই আমাদের তথ্য সংগ্রহ করতে হয়। তো তথ্য সংগ্রহের পরে সেই তথ্যকে উপস্থাপন করা বা সংক্ষিপ্তকরণ করতে হয়। কেন করতে হয়, সেটি হলো যে আমাদের তথ্য সংগ্রহের পরে আমাদের, ওই যে বললাম যে গবেষণা কাজে কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে তথ্যের বিশ্লেষণ বা ব্যাখ্যা প্রদানের যে প্রয়োজন আছে, সে কারণেই তথ্যকে উপস্থাপন এবং সংক্ষিপ্তকরণ করা লাগে। তো তথ্যকে সংক্ষিপ্তকরণ মানে কতগুলো তথ্য সংগ্রহের পরে সেটাকে কতগুলো শ্রেণী বা ক্ষুদ্র অংশে বিভক্ত করে তথ্যকে সহজবদ্ধ করা হয়, এটিকে বলা হচ্ছে যে প্রক্রিয়াজাতকরণ। তো প্রক্রিয়াজাতকরণ এটার কারণই হচ্ছে যে তথ্যকে বেশি গ্রহণযোগ্য এবং সহজবদ্ধ করা। তো তথ্য উপস্থাপন করার জন্য আমরা কিছু পদ্ধতি ব্যবহার করি। বিশেষ করে আমরা মূলত প্রথমত যে পদ্ধতি দুইটা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে, একটা হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি বা পরিসংখ্যানিক সারণি, এটাকে বলা হয় সারণি। আর দুই নম্বরে হচ্ছে যে পরিসংখ্যানিক লেখ। এই দুই প্রক্রিয়ার সাহায্যে আমরা তথ্যকে উপস্থাপন করতে পারি বা উপস্থাপন করি। এখন পরিসংখ্যানিক সারণি এটি হচ্ছে যে তথ্যকে কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে, নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে তথ্যকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা শ্রেণীতে বিভক্ত করা হয়, করে যে সারণীগুলো আমরা পাই সেটিকে বলা হচ্ছে পরিসংখ্যানিক সারণী বা পরিসংখ্যানিক পদ্ধতি। তো এই পরিসংখ্যানিক সারণীর ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে তা হলো যে তোমার পরিসংখ্যানিক সারণীর মধ্যে আছে, এক নম্বরে আছে হলো শ্রেণীকরণ, দুই হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, দুই নম্বর হচ্ছে সারণীবদ্ধকরণ, আর তিন নম্বরে আছে
গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা নিবেশন। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে তথ্যকে উপস্থাপন করার জন্য আমরা মূলত দুইটি পদ্ধতি ব্যবহার করছি, একটি হচ্ছে পরিসংখ্যানিক সারণি আর একটা হচ্ছে পরিসংখ্যানিক লেখ। এখন পরিসংখ্যানিক সারণি আমরা দেখছি যে তিনভাবে করা যায়, আর পরিসংখ্যানিক লেখ, পরিসংখ্যানিক লেখ কোনটা? পরিসংখ্যানিক লেখ হচ্ছে যে তথ্যকে কতকগুলো শ্রেণীতে সেটি কাল, সময় বা স্থান বা পরিমাণের ভিত্তিতে, স্থান সময় বা পরিমাণের ভিত্তিতে যখন কোনো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটিকে বলা হচ্ছে পরিসংখ্যানিক লেখ। তো পরিসংখ্যানিক লেখ আমরা, তোমরা নিজ ক্লাসে এটা করেছো, তারপরেও আমরা এখানে বেশ কিছু পরিসংখ্যানিক লেখ সম্বন্ধে আমরা জানব। যেমন প্রথমে আমরা জানব যে আয়তলেখ, আয়তলেখ তারপরে হচ্ছে অজীব, আয়তলেখ তারপরে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন। আর তিন নম্বর হচ্ছে গণসংখ্যা রেখা, গণসংখ্যা রেখা, ফ্রিকোয়েন্সি কার্ভ। চার নম্বরে হচ্ছে অজীব রেখা, অজীব কার্ভ। তারপরে পাঁচ নম্বর হচ্ছে কালীন রেখা, কালীন রেখা, হিস্টোরিগ্রাম। ছয় নম্বরে হচ্ছে তোমার বৃত্তাকার চিত্র, বৃত্তাকার চিত্র, এটাকে বলা হচ্ছে পাই ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম। আরও একটা আছে, সেটা হচ্ছে দণ্ডচিত্র, দণ্ডচিত্র, এটাকে বলা হচ্ছে বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম। তাহলে আমরা দেখছি যে আমাদের তথ্য উপস্থাপনের মূল দুটো পদ্ধতি, একটা হচ্ছে পরিসংখ্যানিক সারণি আর একটা হচ্ছে পরিসংখ্যানিক লেখ। পরিসংখ্যানিক সারণির তিনটি পদ্ধতি, পরিসংখ্যানিক লেখ উপস্থাপনের আছে এখানে সাতটা পদ্ধতি বা সাতটি উপায় আছে। তো সেখানে আমরা আয়তলেখ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, কালীন রেখা, এগুলি বৃত্তাকার চিত্র সবই খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলি পরে কোনো ক্লাসে আমরা করব। এখন আমরা দেখব যে পরিসংখ্যানিক যে পদ্ধতি বা পরিসংখ্যানিক লেখ, তার ভিতরে আছে তোমার গণসংখ্যা রেখা। আমরা একটু গণসংখ্যা রেখা নিয়ে কথা বলবো, গণসংখ্যা রেখাটা কী আমরা সেটা একটু দেখি। তাহলে পরিসংখ্যানিক সারণীর আমরা গণসংখ্যা নিবেশন, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা গণসংখ্যা নিবেশনটা বলতে কি বুঝি? গণসংখ্যা নিবেশন হচ্ছে যে আমরা যে তথ্য সংগ্রহ করি সেই তথ্যের যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে আমরা, তথ্যের সংখ্যাগুলোকে কতকগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে, অবশ্য কতকগুলো শ্রেণীতে বিভক্ত করি। বিভক্ত করার পরে প্রত্যেকটি শ্রেণীর কতকগুলো সংখ্যা,
অন্তর্ভুক্ত, প্রত্যেকটি শ্রেণীর অন্তর্ভুক্ত যতগুলো সংখ্যা থাকে তাদের তাদের একটি টালি চিহ্ন দিতে হয়, এবং সেই টালি চিহ্নের পরে আমরা সেগুলিকে সংখ্যায় বা গণসংখ্যার মাধ্যমে প্রকাশ করি বা লিখি। এই যে এই তাহলে আমরা এই শ্রেণী, টালি এবং গণসংখ্যা এরির মাধ্যমে আমরা যে সারণীটা পাচ্ছি সেই সারণীটাকে বলা হচ্ছে গণসংখ্যা, সেটিকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন। তো গণসংখ্যা নিবেশনের আমরা যদি একটা ছক আমরা যদি একটু করে দেখাই তাহলে হবে এরকম, যে এ হল আমরা এখানে এটা হচ্ছে শ্রেণী, শ্রেণী ব্যাপ্তি, তারপরে হচ্ছে এটা হচ্ছে ট্যালি, আর এখানে হচ্ছে এটা গণসংখ্যা। এই যে যে এই সারণীটাকে, এই টেবিলটা বা এই সারণীটাকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন। আমরা এখানে কতগুলো সংখ্যাগুলো কতগুলো শ্রেণীতে ভাগ করব, এখানে টালি চিহ্ন দিব। যেমন আমরা যদি বলি যে 20 থেকে 30 এরকম শ্রেণী হতে পারে, 30 থেকে 40 এরকম, এবং এখানে আমার 20 থেকে 30 তথ্য সারিতে যতগুলো সংখ্যা আছে, যদি সংখ্যা যদি 20 থেকে 30-এর মধ্যে 5টি থাকে তাহলে আমরা কি করব, এরকম টালি চিহ্ন দেবো একটার জন্য একটা করে, তাহলে 5টা এ হলো 4টি দেওয়ার পর একটার মধ্যে দিয়ে কেটে দেবো, এটি হচ্ছে যে আমাদের টালি চিহ্ন বলা হচ্ছে। আর এখানে আমরা দেখছি যে কয়টা টালি আছে, 5টা, তাহলে আমরা এখানে 5 সংখ্যাটি লিখব, এটিকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন। তো তোমরা নিশ্চয় তাহলে এটা বুঝতে পেরেছো যে গণসংখ্যা নিবেশন করতে গেলে আমাদের কতগুলো ধাপ আছে, গণসংখ্যা নিবেশনের কতগুলো ধাপ আছে। আমরা প্রথমে দেখব যে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে কি কি ধাপ থাকে বা কি কি ধাপ আমাদের জানতে হয় বা কতগুলো পদ্ধতি আমাদের জানতে হয়। যেমন প্রথমেই আমরা এখানে দেখব যে একটি গণসংখ্যা নিবেশনে থাকে শ্রেণী ব্যাপ্তি। তাহলে শ্রেণী ব্যাপ্তিটা কি, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে যে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র ও শ্রেণীতে তথ্যগুলোকে ভাগ করছি, প্রত্যেকটা শ্রেণীরই দুইটা, প্রত্যেকটা শ্রেণীর একটা সীমা থাকে, এবং এই সীমাস্থ দুইটা দুইটা সংখ্যা থাকে, সেই সংখ্যা দুইটার যে পরিসর বা পরিধি কিংবা যে ব্যাপ্তি, এদের মধ্যে ব্যবধান, এটিকেই বলা হচ্ছে, সেটিকেই বলা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তার মানে যে প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমা আর নিম্নসীমার যে পার্থক্য সেটি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। এরপরে আমরা দেখব যে এর আরেকটা জিনিস লাগে, সেটা হলো শ্রেণী সীমা। শ্রেণী সীমা জিনিসটা কেমন, শ্রেণী সীমা হচ্ছে যে প্রত্যেকটা, যে বললাম যে প্রত্যেকটা শ্রেণীর দুইটি, প্রত্যেকটা শ্রেণীর দুইটা সংখ্যা থাকে, এই সংখ্যা দুইটাকে এক নিচের প্রথম সংখ্যাটি ছোট এবং তারপরে ডানের সংখ্যাটি বড়, এই দুইটি সংখ্যার কেস বলা হয় এই শ্রেণীর সীমা। যেমন এখানে এখানে 20 থেকে 30, 20 হচ্ছে এই শ্রেণীর নিম্ন সীমা এবং 30 হচ্ছে এই শ্রেণীর উচ্চ সীমা। তার মানে একটা শ্রেণীর দুইটা সীমা থাকে, প্রথম সীমাটিকে বলা হয় নিম্ন সীমা এবং পরেরটিকে বলা হয় উচ্চ সীমা। তাহলে আমরা শ্রেণী সীমা কি জানলাম, এরপরে আমরা দেখব যে শ্রেণী সীমানা। হ্যাঁ, এখন আমরা যখন এই শ্রেণী সীমা নির্ধারণ করি তখন অবশ্য আমরা দুইভাবে শ্রেণী সীমাটা করতে পারি। যেমন আমরা যদি শ্রেণী সীমাটাকে এরকম করতে পারি যে আমরা সে এরকম যে শ্রেণীর সীমাটা, আমার শ্রেণীর ব্যাপ্তি দেখা গেল যে আমার শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10, তো যদি 10 হয় এবং আমার সেখানে এই তথ্য সারিতে সবচেয়ে ছোট সংখ্যাটি যদি এমন হয় যে ছোট সংখ্যাটি 21, তাহলে আমরা 20 থেকে শুরু করতে পারি। তাহলে আমরা 20 থেকে, আমরা যেহেতু আমার শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10, তাহলে 20 থেকে 10 মানে এটা হচ্ছে 29, আমরা 20 সহ কাউন্ট করছি, তাহলে 20 থেকে 10, 10 শ্রেণী ব্যাপ্তি, তাহলে 20 আর 10-এ 30 মানে 10-এ 29, এখানে আমরা 20 সহ ধরছি সেজন্য 29, তাহলে আমার পরের শ্রেণীটা হবে এরকম যে 30 থেকে 39, তারপরেরটা হবে, তারপরে তার
পরের সংখ্যাটি হবে, তার পরের সংখ্যাটি হবে আমার চল্লিশ থেকে উনপঞ্চাশ। তো এইখানে আমরা দেখছি যে আগের শ্রেণীর উচ্চ সীমাটা পরের শ্রেণীর নিম্ন সীমা, আগের শ্রেণীর উচ্চ সীমাটা পরের শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে, না সরি, আগের শ্রেণীর উচ্চ সীমা যেটা তার পরবর্তী মানে ক্রমবাচক সংখ্যাটা তার পরের সংখ্যাটি মানে তিরিশ, এখানে উনত্রিশ এখানে তিরিশ, এই সংখ্যাটি হচ্ছে নিম্ন সীমা। একইভাবে এই শ্রেণীর উচ্চ সীমা উনচল্লিশ, তার পরেরটা হচ্ছে চল্লিশ, একটি ক্রমবাচক সংখ্যা। এই এইটাকে আমরা বলছি, এই পদ্ধতিতে যদি আমরা শ্রেণী সীমা তৈরি করি তাহলে এটিকে বলা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। আর যদি আমরা এইভাবে না করে আমরা আরেকভাবে শ্রেণী সীমা তৈরি করতে পারি, আমরা যদি এরকমভাবে করি যে বিশ থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, এভাবে আমরা শ্রেণী সীমা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে কি হচ্ছে যে আগের শ্রেণীর উচ্চ সীমাটা পরের শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে, আগের শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমা। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি, বহির্ভুক্ত পদ্ধতি, বহির্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ এখানে আমরা যখন আমরা যখন টালি চিহ্ন দিব বা টালি চিহ্ন কাটব, তখন কি করব যে আমাকে মনে রাখতে হবে যে বহির্ভুক্ত পদ্ধতিতে যখন টালি চিহ্ন করব তখন আমার উচ্চ সীমা আর পরের শ্রেণীর নিম্ন সীমা যে সংখ্যাটি, এই সংখ্যাটি যদি এখানে আসে, যেমন এখানে যদি তিরিশ সংখ্যাটি আসে, তাহলে তিরিশ সংখ্যাটি আমি বিশ থেকে তিরিশ এই শ্রেণীতে টালি কাটবো নাকি বিশ থেকে চল্লিশ এই শ্রেণীতে কাটবো। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে এটা আমরা এখানে নিম্ন সীমাতে যেখানে আছে, তিরিশ সংখ্যাটি যে শ্রেণীর নিম্ন সীমায় আছে সেখানে টালিটি কাটবো। অর্থাৎ এখানে তাহলে আমি তিরিশকে নিচ্ছি না, এখানে নিচ্ছি আসলে উনত্রিশ পর্যন্ত। তাহলে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে, এটি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। তা আমরা শ্রেণী সীমানা যখন করি তখন হচ্ছে যে যদি এমন হয় যে আমার শ্রেণীর সীমা দেওয়া আছে বহির্ভুক্ত পদ্ধতিতে, কিংবা আমাকে কোনো প্রয়োজনে আমাকে বহির্ভুক্ত পদ্ধতি থেকে অন্তর্ভুক্ত পদ্ধতিতে, আমার শ্রেণী সীমা অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে, আমাকে সেটা বহির্ভুক্ত পদ্ধতি করে নিতে হবে, কিংবা আমি বহির্ভুক্ত পদ্ধতি আমার অন্তর্ভুক্ত দেওয়া আছে তাহলে আমাকে বহির্ভুক্ত কোনো কারণে করতে হচ্ছে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, একটি পদ্ধতি করি, সেইটিকে বলা হয়, এটিকে বলা হচ্ছে শ্রেণী সীমা। এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর এটা হচ্ছে শ্রেণী সীমা। তো শ্রেণী সীমার ক্ষেত্রে আমরা কি করি, এখানে করি এরকম যে বিশ থেকে উনত্রিশ, তিরিশ থেকে উনচল্লিশ, চল্লিশ থেকে উনপঞ্চাশ, এরকম দেওয়া আছে, এটা হচ্ছে অন্তর্ভুক্ত। আমি এটাকে বহির্ভুক্ত পদ্ধতি তৈরি করে নিতে যদি হয় তাহলে আমরা এই কলামটাতে আমরা কি করি যে অন্তর্ভুক্ত পদ্ধতির নিম্ন সীমার সাথে পয়েন্ট ফাইভ মাইনাস করতে হবে, বা নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করতে হয় আর উচ্চ সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করতে হয়। যেমন এখানে আমরা যদি করি তাহলে বিশ, তার সঙ্গে যদি আমি পয়েন্ট ফাইভ মানে বিশ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ যদি করি তাহলে এটা হয় উনিশ পয়েন্ট ফাইভ, আর এটার সঙ্গে যদি যোগ করি তাহলে এটা হয় উনত্রিশ পয়েন্ট ফাইভ। একইভাবে এখানে হয় উনত্রিশ পয়েন্ট ফাইভ আর এটা হয় উনচল্লিশ পয়েন্ট ফাইভ, তারপরে হয় উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ, সরি এটা হচ্ছে উনচল্লিশ পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ। তাহলে এই পদ্ধতিটি এটি হয়ে গেল, এখন আমি দেখছি যে আমার আগের শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমায় পরিণত হয়েছে, এটিকে বলা হচ্ছে শ্রেণী সীমানা বা এটি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। তা আমাদের কোনো কোনো ক্ষেত্রে অন্তর্ভুক্ত পদ্ধতি শ্রেণী সীমাকে বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করে নিতে হয়, সেই কারণেই আমাদের শ্রেণী সীমানাটা আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে। এরপরে হচ্ছে যে এর আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানকে আমি বললাম যে প্রত্যেকটা শ্রেণীর দুইটা সীমা থাকে, একটি নিম্ন সীমা আর একটা হলো উচ্চ সীমা। এখন নিম্ন সীমার উচ্চ সীমার মধ্যে যে ব্যবধান সেটিকেই বলা হচ্ছে শ্রেণী ব্যবধান।
আমরা এরপরে তারপরে দেখব যে টালি চিহ্ন। হ্যাঁ, এখন টালি চিহ্নটা কেমন? টালি চিহ্নটা হচ্ছে এই রকম যে আমি তথ্যসারিতে যে সংখ্যাগুলো আছে আমি শ্রেণী সাজানোর পরে তথ্যসারিতে যে সংখ্যাগুলো থাকে তারই ভিত্তিতেই আমি কিন্তু এরকম শ্রেণীব্যাপ্তি করে নিব। তো সেক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি আমি বললাম যে আমার তথ্যসারিতে যদি সবচেয়ে ছোট সংখ্যাটি 21 থাকে তাহলে আমরা 20 থেকে শুরু করব এবং সর্বোচ্চ সংখ্যাটি কত সেটা দেখে নিব। সেই সংখ্যাটি যতক্ষণ না আসবে, ধরা যাক সেই সংখ্যাটি আছে হলো 87, তাহলে আমার শেষ শ্রেণীটা আমার আসতে হবে এই রকম যে যে আশি থেকে তাহলে আমরা করব 90 এরকম। তো আমরা এই প্রত্যেকটা শ্রেণীতে তাহলে 20 থেকে 30 বা 30 থেকে 40 30 থেকে 40 এরির মাঝে কয়টি সংখ্যা আছে আমাদের তথ্যসারিতে? 30 থেকে 40 এর মাঝে কয়টি সংখ্যা আছে? আমার যদি এখানে তিনটি সংখ্যা থাকে তাহলে আমি এখানে তিনটি টালি চিহ্ন দিব। যদি আমার হচ্ছে 40 থেকে 50-এর ভিতরে আমার 6টি সংখ্যা আছে, সেই 6টি সংখ্যা হয়তো একটি 42, একটা 44, একটি 49, একটি 48, একটা হয়তো আবার হয়তো 40, এরকম আছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, 6টি থাকলে এরকম 4টি হওয়ার পরে এখানে একটা বান্ডিল করে দেবো, এটি হচ্ছে 5টা আর এ হলো 1টা। এভাবে আমরা এই যে একটা একটা করে যে চিহ্ন দিচ্ছি এটাকে বলা হচ্ছে টালি চিহ্ন। তো এই টালি চিহ্ন দেওয়ার পরে আমরা কী করব যে এরপরে হচ্ছে আমার গণসংখ্যা, আমরা এই এরপরে হচ্ছে আমাদের পরের কলামটা হচ্ছে গণসংখ্যা। এখন গণসংখ্যাটা কেমন হবে? গণসংখ্যাটা হচ্ছে যে আমরা টালি চিহ্নটাকে গুণে গণনা করে আমি এখানে লিখব, টালি চিহ্নটাকে গণনা করে আমি পরের কলামে লিখব, এটিকেই বলা হচ্ছে গণসংখ্যা। যেমন এখানে আছে 6, এখানে আছে 3, এটি হচ্ছে গণসংখ্যা। তো যাই হোক, আমরা তাহলে এই শিখলাম যে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করার প্রধান ধাপগুলো আমরা আলোচনা করলাম। এরপরে এখানে আরও একটু জিনিস থাকে, যেমন হলো যে যোজিত গণসংখ্যা। এরপরে আরও একটি কলাম থাকে এরকম যে যোজিত গণসংখ্যা। তো যোজিত গণসংখ্যা মানে বোঝাই যাচ্ছে যোজিত মানে যোগ করা। তো যোজিত গণসংখ্যা হচ্ছে যে আমার যতগুলো থাকে, যেমন এখানে আমি ধরে নিলাম যে এখানে ছিল 2, এখানে 6, এখানে 8, এখানে 7, আর এখানে আছে 5, এরকম আছে। তাহলে এই গণসংখ্যাগুলো, এটা আমরা গণসংখ্যার কলামে পেলাম, এটাকে আমরা যোজিত গণসংখ্যার কলাম যদি করি, যোজিত গণসংখ্যা। তো এখানে আমরা কি করি, এখানে হচ্ছে যে আমরা এই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করতে করতে নিচের দিকে নামি। যেমন এখানে 2 আর 2, তারপর এটা হবে 2 আর 3, হচ্ছে 2 আর 3 মানে 2 যোগ 3 সমান 5, তাহলে 5 আর 6 11, 11 আর 8 হচ্ছে 19, 19 আর 7 26, আর 5 31, এইরকমভাবে আমরা যোগ করবো, এটিকে বলে যোজিত গণসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করলাম অত্যন্ত বেসিক জিনিস, তোমরা এই জিনিসটা পড়বে, এটা পরীক্ষায় থাকবে, পরীক্ষায় থাকে না হলে শিখতে হবে, পরবর্তীতে লাগবে। তো যাই হোক, তোমরা পড়াশোনা করবে আর নিজেরা সুরক্ষিত থাকবে, সব কিছু মেনটেন করে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। খুদাহাফেজ।